হিন্দু হিসেবে সংখ্যালঘু নির্যাতনের ভিডিও মানুষকে জানানোর চেষ্টা করছে। ওর ফোন কেড়ে নাও। ওয়ার্ড কমিশনার সদ্য বিদায়ী ওয়ার্ড কাউন্সিলর, উনি থাবা দিয়ে আমার ফোন কেড়ে নেয়। আমার মা আমাকে সেভ করার জন্য চেষ্টা করেছিল, মাকেও ধাক্কা দেয়। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নাট্য ব্যক্তিত্ব অভিনেতা দীপক সুমন। আজকে তাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করার একটি বিশেষ কারণ আছে। গত 31 অক্টোবর তার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটে যায়, সেই বিষয়গুলো একটু বিস্তারিত জানব, সে কারণেই তাকে যুক্ত করা। দীপক সুমন কেমন আছেন? আমরা অটোমেটিক উত্তর দিয়ে ফেলি ভালো আছি, এবং ভালো না থাকলেও অনেক সময় ভালো আছি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি আমার পরিবার মানে গত 2-3 দিন ধরে মানে গত পরশুদিন থেকে আজকে পর্যন্ত আমরা ট্রমাটাইজ সবাই, মানে বুঝতেই পারছি না কি হবে না হবে। এখনো নানা রকম, আমার ছোট ভাইকে আজকেও দিনে 2 বার তাকে ডেকে নানা রকম কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। যারা আমাদের সাথে সেই অন্যায়টা করে গেছে তারাই তাকে ডেকে ডেকে কথাবার্তা বলেছে একাধিকবার। তো আমার ছোট ভাই যেমন বলছে যে আমি মাথা নিচু করে বাঁচতে শিখে গেছি, তো তুই আর এগুলি কেমন কিছু করিস না, যে এত প্রতিবাদ করিস না, তারপরে তো আমাদের অনেক সমস্যা হবে, মাথা উঁচু করে তো আমরা বাঁচতে পারবো না এদেশে। তো এই কথাটা না আমি মানে কেন মাথা উঁচু করে বাঁচবো না, মানে আমি জন্মসূত্রে হিন্দু বলে আমি মাথা উঁচু করে বাঁচবো না, মানে এই বিষয়ে মানে মানে আমরা কোনো সরকারের আমলেই মনে হয় এই ভাগ্যের পরিবর্তন হয় না, মানে দেশে ওই সুশাসনটুকু প্রতিষ্ঠিত হয় না যে সত্যিকার অর্থে দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এইরকম নির্যাতন নিপীড়ন মুক্ত একটা বাংলাদেশে থাকতে পারে। জি, সেটাই প্রত্যাশা আমাদের। কিন্তু এই ঘটনার সূত্রপাতটা একটু জানতে চাই আপনার কাছে দীপক। আমাদের মানে বাড়ির সামনে গেটের সামনে একটা জায়গায় মানে এরকম স্লপ করা ছিল যেখান থেকে গাড়ি ঢোকার মতো জায়গা, সেই জায়গাটা টাইলস মানে পার্কিং টাইলস বসানো নিয়ে স্থানীয় একজন প্রাক্তন কলেজের প্রভাষক উনি একবারে সেটা পাল্টে নেন, নাই ভাবে নাই ভাবে অবস্থা হবে, কাজ শেষ হওয়ার পর আবার ভেঙে ফেলতে হয়। এরপরে স্থানীয় মহিলা সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত মহিলা কমিশনার যিনি ছিলেন আজ থেকে 5-7 বছর আগে, উনি এসে আরেকবার ওটা ভেঙে আমাকে বলেন যে এটা এইভাবে আবার ভাঙতে হবে, এভাবে না এভাবে ভাঙি। সেই ভাঙাটার পরে উনি আবার বলে যায় আবার এইদিকে ওই গেটে করতে হবে। তো আমি বললাম যে দেখেন অলরেডি 2 বার ভাঙছে, তো আর তো সম্ভব না, এরপরে যদি আপনাদের কিছু দাবি দেওয়া থাকে তো তাহলে পৌরসভা বা প্রশাসনের মাধ্যমে আপনারা অভিযোগ করেন। আমি যদি এমন হয় মানে ওনারা বলছে যে এটা তো তোমাদের বাড়ির বাইরের গেটের বাইরের জায়গা মানে সরকারি জায়গা। আমি বললাম হ্যাঁ গেটের বাইরের জায়গা, এই গেটের এই জায়গাটা তো আমরাই ব্যবহার করি, মানে আমাদের গাড়িটাই বাড়িতেই গাড়ি ঢুকবে, এটা অন্য কারো তো ক্ষতি হচ্ছে না জিনিসটা। তো বলছে না ওনাদের বাড়িতে ঢোকার, আমি বলছি আমার বাড়ির সামনের জায়গাটা এই জায়গাটা ওনার বাড়িতে ঢোকার ক্ষতি পায় কেমন কি, আর এতদিন ধরে তো ছিলই, শুধু টাইলসেরই ডিফারেন্স, মানে টাইলসটা ছিল না এতদিন ধরে, তো এই ব্যবস্থাটা ছিলই। তো যাই হোক, তারপরে সব আমার টাইলস টাইলস এগুলো উঠিয়ে ফেলে, এবং আমি সেগুলি ফোনে ভিডিও করতে গেলে আমার ফোন বলে যে আমাকে ওই যিনি সংরক্ষিত মহিলা কমিশনার উনি বলেন যে এই সংখ্যালঘু নির্যাতনের হিন্দু হিসেবে সংখ্যালঘু নির্যাতনের ভিডিও মানুষকে জানানোর চেষ্টা করছে, ওর ফোন কেড়ে নাও। তো যা মানে যিনি ওই ওয়ার্ড কমিশনার সদ্য বিদায়ী ওয়ার্ড কাউন্সিলর উনি থাবা দিয়ে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নেওয়ার পর ফোনে যেহেতু আমার প্রাইভেট অনেক কিছু, আমি বারবার রিকোয়েস্ট করছি আমার ফোনটা ফেরত, আমি ভিডিও ডিলিট করে দেবো ইত্যাদি, কিন্তু ততক্ষণে ফোন নিয়ে আমার সঙ্গে একটা বিশাল খেলা শুরু হয়ে গেল। বাড়ি থেকে আরো 300-400 মিটার দূর পর্যন্ত 50-60 জনের একটা সংঘবদ্ধ দল এসেছিল আসলে রাত্রে বেলা যখন ওয়ার্ড কমিশনার আসে, যিনি সবাই তারপরে ওরা আমাকে মানে শারীরিক ভাবে নিগৃহীত করতে থাকে, রাস্তায় ফেলে দেয় আমাকে ধাক্কা মেরে। আমার ফোন আমি শুধু ফোনটা নেওয়া ফেরত করার চেষ্টা করছিলাম, ভাই ফোন ফেরত দেন ফোন ফেরত দেন। আমার মা আমাকে সেভ করার জন্য চেষ্টা করেছিল, মাকেও ধাক্কা দেয়। তারপরে ওরা এগুলি করে ছুড়ে চলে যায়। তারপরে ঘন্টাখানেক পরে এসে আমার ফোন দেয়, ও ফোন ভেঙে ফেলছে, বললো যে ফোন কিনে দেবে। আমি বললাম না ফোন কিনে দিতে হবে না। তারপরে ওই মিস্ত্রিকে দিয়ে রাত 11টার সময় আবার উনি নিজের ইচ্ছে মতোই আবার মানে যে টাইলসগুলি উঠে ফেলেছিল বললো যে এইভাবে এইভাবে আবার টাইলসগুলি লাগে, উনি আবার সেটা লাগিয়েও দিলেন। তারপর ওনাকে ক্ষমা চাইতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমা চাইলাম।
তো বললো মানে ওনার কাছে ক্ষমা না, ওই ইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, সংরক্ষিত মহিলা কমিশনার, সেটা সবার সামনে ক্ষমা চাইতে হবে, সবার সামনে আমি ক্ষমা চাইলাম। মানে এই ক্ষমা চাওয়াটা আমার ভীষণ ইচ্ছাবৃত্ত ছিল, কিন্তু ওই যে আমার ছোট ভাই যে বা আমার মা যারা আমি থাকি না তো ওখানে, ওদের জীবনের নিরাপত্তা বা ওদের আসলে ওরা তো আমাকে হয়তো মানে আমি জানি না আমি কেন আমার সাথে এরকম মানে ভয়ঙ্কর ইয়ে করলো, আমাকে কোন রাজনৈতিক পথদর্শক হিসেবে আক্রমণ করলো, বা আমার কাছে মনে হয় যেটা আমি চাই না যে এই রাজনীতিটাকে আমি ভেঙে দিতে চাই, যে মানুষের কোনো মানে ধর্মীয় কারণে কেউ কাউকে রাজনৈতিক আক্রমণ করবে না, সেই রাজনীতির অবসান চাই। জি, আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সরকারের পক্ষ থেকে এটার দ্রুত ব্যবস্থা নেবে সেই আশাই করছি।